নমস্কার, আমি সংহিতা শিরোমণি এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। আপনারা সকলেই হয়তো জানেন, স্থানীয় সংবাদ নামে আমাদের একটি রেজিস্টার্ড সংবাদপত্র রয়েছে, যেটি প্রকাশিত হয় প্রত্যেক ইংরেজি মাসের 1 তারিখ এবং 16 তারিখে। www.khatal.net এবং মাই খাটাল মোবাইল অ্যাপ ছাড়াও সংবাদপত্রটি আপনারা পেতে পারেন যে কোনো সংবাদপত্র বিক্রেতার কাছে। 1 জুলাই সংখ্যায় প্রকাশিত হওয়া বেশ কিছু খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবারের সংখ্যায় থাকছে, ঘাটাল শহরের কয়েক কোটি টাকার দেবত্ব সম্পত্তি কোথায় গেল তার বিস্তারিত সন্ধান, বন্যাপ্লাবিত ঘাটালের নদী বাঁধগুলির সংস্কারের বিষয়ে কি ভাবছে প্রশাসন, ঘাটাল শহরের ইলেকট্রিক চুল্লি নির্মাণের প্রক্রিয়াটি আদৌ কি বাস্তবায়িত হবে, এবার সংখ্যা থেকে তা আপনারা জেনে নিতে পারবেন। থাকছে পুলিশের জালে কুখ্যাত ছিনতাইবাজ গ্রেপ্তারের কাহিনী এবং কেন ফের দাসপুরের রাস্তার পাশে হাট বসছে। জানতে পারবেন কেমন করে ফেরত হলো ভুয়ো কুপনের চাল। সেই সঙ্গে থাকবে লকডাউনে মহকুমা শাসকের 4,500 পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ এবং তার নিজের বেতনের টাকায় 2 আদিবাসী বোনকে পড়ার খরচ দেওয়ার ঘটনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, বাংলা সরকারের সহায়তা কেন্দ্র নিয়ে প্রশাসনের ভাবনা কি, এবং তার সঙ্গে থাকছে যুব নেটওয়ার্ক কর্মসূচির 3 পুরসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব কে পেলেন। এছাড়াও থাকছে সারা মহকুমা জুড়ে ঘটে যাওয়া বিশেষ কিছু খবর। আমাদের পুরো সংবাদপত্রটির ডিজিটাল সংস্করণ পড়তে হলে নিউজ পোর্টাল বা মোবাইল অ্যাপে চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7টায়। আপনাদের এলাকার যে কোনো খবরের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের দপ্তরের ফোন নাম্বার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নমস্কার।